हेलो व्यूवर्स, वेलकम बैक टू माय चैनल नवान्न समाहार। आज आबारो आपनादेर सामने चले एलाम एकटा नतून रेसिपिर भिडियो निये। आज के आमी बानाते चलेछि बाँधाकपि दिये एकटा असाधारण स्वादेर रेसिपि। एई रेसिपिटा किन्तु आपनारा जदि एकबार ट्राई करेन एर स्वाद किन्तु कोनोदिन भुलते पारबेन ना। एई रेसिपिटा बानानो खूबई इजी आर खेते किन्तु दुर्दान्त स्वादेर हय। चलुन ताहले देखे नेওয়া যাক आज के आमी बाँधाकपि दिये कोन रेसिपि तैरि करते चलेछि। भिडियोटा स्किप ना करे किन्तु पुरोटा देखबेन। देखुन एखाने आमी निये निएछि कयेकटा बाँधाकपिर पाता। পাতাগুলোকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। এবার অপর দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তাতে জল গরম হতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এবার যে বাঁধাকপির পাতাগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে এক এক করে এই নুন গরম জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু আমি বেশ খানিকক্ষণ একটু ভাপিয়ে নেব। ফ্লেমটা কিন্তু সম্পূর্ণ মিডিয়ামেই থাকবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর, আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন পাতাগুলো কিন্তু পুরো ভাপানো হয়ে গেছে একদম। এবার এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। দেখুন এক এক করে সমস্ত পাতাগুলোকে আমি জল থেকে কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এবার এই জলটা কিন্তু আমি ফেলে দেব, এটা কোনো কাজে ব্যবহার হবে না। এবার এই যে বাঁধাকপির পাতাগুলোকে কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবে একটু টুকরো টুকরো করে নিচ্ছি, কারণ এর একটা পেস্ট আমি তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে। সেজন্য একটু ছোট ছোট টুকরো করে দিতে হবে। দেখুন এইভাবে সমস্ত পাতাগুলো আমি টুকরো করে নিয়ে এর একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নেব। সেজন্য দেখুন আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত পাতাগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি চিনে বাদাম, নিয়ে নিয়েছি রাঁধুনি 1 টেবিল স্পুন, নিয়ে নিয়েছি কালো সর্ষে 1 টেবিল স্পুন। এই সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এবার এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে একটু হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেম মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটাই ব্যবহার করেছি, এটাকে আমি ফাটিয়ে দিয়েছি দুভাগে ভাগ করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। এবার এগুলোকে 15 সেকেন্ড মতন ভালো করে ভেজে নিচ্ছি। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এটিকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর যে মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা করেছিলাম সেটাকে ধুয়ে অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি জল এর মধ্যে ব্যবহার করব না, একটু জলটা দিয়ে দিলাম যাতে বেশি ঘন হয়ে গেলে এটা নিচের দিকে লেগে গিয়ে যাতে পুড়ে না যায়, সেজন্য জলটা ব্যবহার করলাম। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না এটা অনেকটা ঘন হয়ে যাবে ততক্ষণ আমি এটিকে নাড়াচাড়া করব। আসলে আমি আজকে বানাতে চলেছি বাঁধাকপির ভর্তা। এটা কিন্তু শীতকালে অসাধারণ একটা রেসিপি। এবার দেখুন এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শীতকালে কিন্তু যে কোনো প্রকার ভর্তা খেতেই খুব ভাল লাগে। আর বাঁধাকপির ভর্তা কিন্তু আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়, অসাধারণ লাগে খেতে। চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। এটাকে ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না এটা ঘন হয়ে যাচ্ছে। খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এইভাবেই। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আর 1 মিনিট মতো নাড়াচাড়া করেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ দেখতেই পাচ্ছেন আর ঘন করব না। কারণ আমি যখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তাহলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর আমি এটাকে নাড়াচাড়া করব না। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পেলেন কত সহজে এত সুন্দর একটা বাঁধাকপির ভর্তা তৈরি হয়ে গেল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।